ভাস্কর স্বৈরাচারী শাসক তার পতনের শুরু হয় তখন এইভাবেই তার সূচক হয়। আপনারা এর আগেও দেখেছেন যখন কমিউনিস্ট সরকার বা বামফ্রন্টের সরকারের শেষ বেলা নন্দীগ্রাম সিঙ্গুরে তৎকালীন বিরোধী নেত্রীকে যেতে বাধা দিতে ফল কী হয়েছে, অনেক আঘাত হয়েছে, প্রত্যাঘাত হয়েছে, অনেক মানুষের জীবনহানি হয়েছে, অনেক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু মানুষ প্রতিবাদের জন্যে মুখর হয়েছে এবং প্রতিবাদ করেছে সরকারের পরিবর্তন। আজকে যে পরিবর্তন হয়েছে, যে পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতিটাও কিন্তু একই এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মানুষের ম্যান্ডেট। স্বৈরাচারী সরকারকে মানুষ চাইছে না আর সরকার তার গায়ের জোরে টিকে থাকতে চাইছে। আপনারা কয়েক মাস আগে লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে যেখানে 15-20 বছর ধরে বিজেপির সরকার ছিল, আপনারা কখনো দেখেছেন যে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্রশাসন নিয়ে এরকম স্বৈরাচারী মানসিকতা দেখেছেন? আপনারা কখনো দেখেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী গাড়ির দরজা খুলে জনগণের স্লোগানের পিছনে বাচ্চাদের পিছনে ছুটছেন? এরকম গোটা বিশ্বের ইতিহাসে কোথাও দেখাতে পারবেন? কোনো গণতান্ত্রিক ব্যবস্থা এই ব্যবস্থা চলে যে বিরোধীদের সম্পূর্ণ আটকে দেবে? বিরোধীদেরকে আটকে দিলে ভোটিং মেশিনটা আটকাবেন কী করে? যখনই ভোট দেওয়ার সুযোগ পাবে মানুষ তখনই প্রতিবাদ জানায়। তো আমি আবারও বলছি, প্রথম দিন থেকে বলছি, আমার আশা আছে যেহেতু রাজ্যে এরকম একটা ভয়াবহ আকার ধারণ করেছে নারী পাচার এবং নারীদের উপরে অত্যাচার, সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু মহিলা তার সহযোগিতা আমি যদি সহযোগিতা না পায় তাহলে মানুষ নির্ণয় করে নেবেন যে কেন্দ্র সরকার সুযোগ দিচ্ছে কিন্তু এই রাজ্যে একটা স্বৈরাচারী সরকারের কারণে হতে পারছে না, মানুষ তখন ব্যবস্থা। আজকে আপনাদের যে সভা সেটা তো বাতিল করা হয়েছে, মানে মিছিল সেটা বাতিল করা হয়েছে। দেখুন, আমরা লিখিত পারমিশন নিয়েছি, প্রস্তুতি করেছি, যেরকম ছিল সেরকমই মিছিল হবে। যারা হেরে গেছে তারা তো মিছিল করবে না, ঠিকই আছে, যারা জিতেছে তারা তো করবে, আর আমরা তার জন্য 15 দিন সময় নিচ্ছি যাতে গণ্ডগোল না হয়, শান্ত হোক, তারপরে মিছিল করব। মানুষ ভোট দিয়েছে, জিতিয়েছে, জিতেছে, মিছিল করার অধিকার আমাদের আছে। কেউ যদি সকালে উঠে মনে করে মিছিল হবে না সেটা মানব না, আমি তো রাস্তায় বেরোবই। পুলিশের ইচ্ছা থাকলে তারা অ্যারেস্ট করতে পারে, বাধা দিতে পারে, আমাদের হাজার হাজার লোক আসবে, দেখা যাক তারা কীভাবে নেয়। মুখ্যমন্ত্রী কালকে বক্তব্য রেখেছেন যে এতদিন পরে কেন বিজয় মিছিল, উনি কি ঠিক করে দেবেন কবে বিজয় মিছিল হবে না হবে? হিরো পার্টির বলার অধিকার নেই। ওনারা যদি মনে করেন আমাদেরকে আটকাবেন তো যেখানে বিজয় মিছিল করার ছিল না সেখানেও করব, আর যতদিন ইচ্ছা ততদিন করবো, এক বছর পরে করবো, ওনার কি? আজকের দিকে দাঁড়িয়ে থেকে আগামী যেটা আপনারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এবং দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বা তৃণমূল তারা বিশেষ লোকদেরকে পরামর্শ নিয়ে নতুন করে 21-এর প্রস্তুতি শুরু করছে। শুনুন, হার জিতটা হয় সাধারণ মানুষের ভোটে, সাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছেন বাংলায় পরিবর্তন হবে, যেই আসুক যেমন অভিজ্ঞতার লোককে নিন তাতে কিছু ফরক পড়বে না। মানুষ যদি আপনাকে ভোট না দেবে জিতবেন কী করে? আগে সার্কিট হাউস আমাদের দিত না, এখন দিয়েছে 3টে রুম, এখন বলছে নাকি উপরে রিপেয়ারিং হচ্ছে, আমি জানি না কী হচ্ছে। না দেওয়ার একটা পরম্পরা এখানে আছে, বারবার এটা হয়তো আমাদের হোটেলে থাকতে হয়েছে, তো সেটা চলছে, আমরাও দেখছি
কত দূর যায় ব্যাপারটা জানি না, তবে সহযোগিতা তো করছে না, এটা ঠিক প্রশাসন সহযোগিতা করছে না। কাল রাতে যেভাবে হঠাৎ করে বাতিল করলো না, যেভাবে জয়েনিং হচ্ছে বিজেপিতে, ওদের পার্টির লোকেরা চলে আসছে, ওনারা আটকাবার কোনো রাস্তা পাচ্ছেন না। ওনারা ভাবছেন বিজয় মিছিল হলে বোধহয় সব চলে আসবে। একটা চক্রান্ত করে আমাদের কিছু নেতাদের ফোন নম্বরকে ভাইরাল করা হয়েছে, তাদের ফোন করার জন্য মেসেজ করা হয়েছে, আমার নম্বরও আছে, হাজার হাজার ফোন রোজ আসছে, আমাদের অসুবিধা হচ্ছে। কিন্তু আমি প্রথম দিন বলেছিলাম যে এরা আমাদের সহযোগিতাই করছে টিএমসি, কারণ বহু লোক বিজেপি জয়েন করতে চাইছে, তারা আমার নম্বর পাচ্ছে না, আর ওরা সেই নম্বরটা ভাইরাল করার জন্য বহু লোক ফোন করে বলছে দিলীপদা আমরা বিজেপিতে জয়েন করব। এবং পরশু দিন এরকম বহু ছেলে এসে বিজেপি অফিসে আমাদের সঙ্গে জয়েন করে গেছে। না না, তাতে আমাদের কোনো আপত্তি নেই, জয় হিন্দ জয় বাংলা হোক, কিন্তু জয় শ্রীরাম আপত্তি কেন? জয় বাংলা তো বাংলাদেশের স্লোগান ছিল, বাংলার নাম পরিবর্তন করার উদ্দেশ্য ওটাই আছে, কারণ বাংলাদেশের জাতীয় সঙ্গীতে আমার সোনার বাংলা আছে, আর আমাদের জাতীয় সঙ্গীতে বঙ্গ শব্দ আছে। তো উনি বারবার বাংলাদেশের দিকে যেতে চাইছেন, পশ্চিমবঙ্গে বাংলাদেশ বানাতে চাইছেন, এবারও তাই জয় বাংলা বলে পরিষ্কার করে দিলেন যে আমরা বাংলাদেশের সঙ্গে আছি, ভারতের সঙ্গে নাই। চলুন।